হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আর একটি রেসিপি। নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো রেসিপি দেখে বুঝতেই পারতেছেন কি রান্না করেছি। তো রিটা মাছ রান্না করেছি। তো রিটা মাছটা কিন্তু বেবি রিটা মাছ রান্না করে নিলাম। আর দেরি না করে মূল প্রসঙ্গে চলে যাই, মাছটা দেখিয়ে দিই, সাথে থাকেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। তো এবার দেরি করা যাবে না, চলুন রান্না করতে যাই। তো এই তো আমি একটি হাঁড়ি বসিয়ে নিলাম, রান্নার রেগুলার তৈলে দিয়ে দিলাম, তৈলটা গরম হয়ে আসলো, আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড চলে যাওয়ার পর আমি হলুদ এক চামচ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। এই তো ভালো করে আমি মিক্স করে নিলাম। এবার আমি বাটা পেঁয়াজ দিয়ে দিব। তো পরিমাণ মতো বাটা পেঁয়াজ ভালো করে আমি মিক্স করে নিব। তো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এই তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ডেকে নিলাম। তো পাঁচ মিনিট হয়ে গেল, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করলাম এক চামচ গুঁড়ো মশলা, তারপর এক চামচ, তো এক চামচ কারি পাউডার। তো সব মিলে ভালো করে আবারও মিক্স করে নিলাম। তো এবার আমি সামান্য পানি দিয়ে দিলাম। তো পানি দিলে কালারটা অনেক সুন্দর থাকবে আর মশলা পুরানোর ভয় থাকবে না। তো ভালো করে মিক্স করে আমি ডেকে নিলাম। তো এবার দেখেন তো অনেক সুন্দর একটি কালারও আসছে আর অনেক সুন্দর একটি স্মেল আসছে। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। তো ঝটপট রান্না করে নিব তাই ভেবে এক হাতে ক্যামেরা ধরছি আর রান্না করছি। মাছটা দেওয়ার পর আস্তে আস্তে করে নেড়ে দিব আবার। তো মাছটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি ডেকে দিলাম। তো আমার দু মিনিট হয়ে গেল, আবার দেখি। এবার আমি অ্যাড করব ছোট ছোট দুইটা টমেটো আর দুই তিনটা কাঁচামরিচ, মুখ কেটে দিয়ে দিলাম। তো মে মাছের কারিতে টমেটো আর কাঁচামরিচ দিলে অনেক স্বাদ লাগবে। তো মাছটা আমি বুনা বুনা করব, সামান্য পানি অ্যাড করে নিলাম। তো আমি হাড়ির দরে এভাবে নেড়ে দিলাম যাতে মাছটা ভেঙে না যায়। আর এই তো আমার রান্নাটা হয়েও গেল। তো যেহেতু আমি পানি অ্যাড করেছি, আবার দু মিনিট ডেকে নিলাম। তো দু মিনিট হয়ে গেল, এবার দেখি। এই তো অনেক সুন্দর রান্না হয়ে গেছে। এবার আমি ভাজা জিরের গুঁড়া অ্যাড করব সামান্য। এই তো দিয়েই দিলাম। দিয়ে আবার আমি হাতের সাহায্যে নেড়ে নিব। তো কারি নামানোর দুই তিন মিনিট আগে আমি সবসময় ভাজা জিরের গুঁড়া অ্যাড করে থাকি। তো এই সময় দিলে অনেক সুন্দর একটি স্মেল আসে আর খেতে অনেক ভালো লাগে। তো এবার আমার কারিটা প্রায় রান্না শেষই হয়ে গেল। এবার আমি ধনে পাতা অ্যাড করে নিব। তো আবার দু মিনিট ডেকে নিলাম। তো এই তো দু মিনিট হয়ে গেল, এবার আমি ধনে পাতা অ্যাড করে নিলাম। তো মাছের কারিতে ধনে পাতা দিলে আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি সবসময় দিয়ে থাকি। তার এই তো আমার রান্নাটা হয়েই গেল। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হলো আমার রান্না, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তো আপনারা পাশে থাকলে অনেক দূর এগুতে পারবো। তো আপনাদের লাইক আর কমেন্ট অনেক আনন্দ দেয়। তো প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আর দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার দিবেন, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে এবং বিভিন্ন পেজে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো আপনি অতি সহজে প্রতিদিনের ভিডিও পেয়ে যাবেন। আর যারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে হঠাৎ ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলটি ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ড হয়ে যাবেন, যারা আমার সাথে ফ্রেন্ড নাই ফ্রেন্ড হয়ে যাবেন। তো নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। যার যার জায়গা থেকে সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।